আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনারা ভালো আছেন। এ পর্যন্ত আমার চ্যানেলে আমি প্রচুর বিজনেস আইডিয়া আপনাদের জন্য শেয়ার করেছি, যেগুলো ক্ষুদ্র ইনভেস্টমেন্টে করা সম্ভব, অর্থাৎ লো ইনভেস্টমেন্টে করা সম্ভব। আজকে আমি তেমনইভাবে আরও একটা ছোট পুঁজির ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আজকের ভিডিও আইডিয়াটা আপনাদের ভালো লাগবে। আজকে যে ব্যবসা আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে প্রিন্টিং বিজনেস আইডিয়া। প্রিন্টিং বিজনেস আইডিয়া বা প্রিন্টিং বিজনেস, এই কথাটা যখনই আমাদের মাথায় ঢোকে তখনই মনে হয় মেবি এই বিজনেসটা করতে হলে হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আমাদের প্রয়োজন হবে, কিন্তু এটা সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে তেমন নয়। আজকে যে বিজনেস আইডিয়া বা আজকে যে মেশিনটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, এই মেশিনটা দিয়ে আপনি ব্যবসা করতে চাইলে এত বেশি হিউজ পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। মাত্র ৩০,০০০ টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তো কিভাবে মাত্র ৩০,০০০ টাকায় প্রিন্টিং বিজনেস শুরু করবেন, আর এই মেশিনটা কোথায় পাবেন, কী ধরনের কাঁচামাল লাগবে, কাঁচামালগুলো কোথায় পাবেন, সব কিছু সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো যদি আমরা এই প্রিন্টিং বিজনেসটা করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে একটা কম্পিউটার। তো যদি আপনার কাছে কম্পিউটার থাকে তাহলে তো এটা একটা ভালো দিক। যদি কম্পিউটার অথবা ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে আপনাকে একটা কম্পিউটার অথবা ল্যাপটপ কিনে নিতে হবে। তো এখন যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে প্রায় সবার ঘরেই একটা কম্পিউটার থাকে। তো ধরে নিলাম যে অনেকের ঘরেই কম্পিউটার আছে। যদি আপনার কাছে কম্পিউটার থাকে তাহলে কিন্তু মাত্র ৩০,০০০ টাকায় এই প্রিন্টিং মেশিনটা কিনে ব্যবসা করতে পারবেন। একটা চমকপ্রদ আকর্ষণীয় দিক হচ্ছে যে আমি যে মেশিনটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এই মেশিন দিয়ে শুধুমাত্র গেঞ্জি প্রিন্ট করা যাবে এমনটা নয়। আপনি চাইলে এই মেশিন দিয়ে মগ প্রিন্ট করতে পারবেন, প্লেট প্রিন্ট করতে পারবেন, এছাড়া আপনি চাইলে এই মেশিন দিয়ে স্কুল ব্যাগ প্রিন্ট করতে পারবেন, এছাড়া টি শার্ট প্রিন্ট করতে পারবেন, জিন্স প্যান্টের পকেটিংয়ে অনেক সময় প্রিন্ট করতে হয়, এছাড়া লেবেল প্রিন্ট করতে হয়। অর্থাৎ প্রিন্ট সংক্রান্ত প্রায় অনেকগুলো কাজই আপনি এই মেশিনটা দিয়ে করতে পারবেন। কাঁচামাল বলতে এখানে তেমন কিছু প্রয়োজন হবে না। আমরা যে জিনিসটা প্রিন্ট করব অর্থাৎ মগ, জগ অথবা টি শার্ট, ক্যাপ, এগুলোর প্রয়োজন হবে। আর এগুলো অবশ্যই ব্ল্যাঙ্ক হতে হবে, কোনো কালার থাকা যাবে না। আর এর সাথে প্রয়োজন হবে একটা কম্পিউটার, একটা কাগজ প্রিন্ট করার প্রিন্ট, আর আমাদের দেওয়া এই মেশিনটি। প্রিন্ট করার ক্ষেত্রে আপনার যে ধরনের কাঁচামাল লাগবে, যেমন কালি বা পেপার, এগুলো সব কিছুই আসলে আপনি কোথা থেকে পাবেন সে সম্পর্কে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর এগুলো আসলে বাজারে অ্যাভেলেবল, সচরাচর পাওয়া যায়। এগুলো সাধারণত বিভিন্ন গার্মেন্টস অ্যাক্সেসরিসের দোকানগুলোতে পাওয়া যায়। এই গার্মেন্টস অ্যাক্সেসরিসের দোকানগুলো সাধারণত যে সকল শিল্প এলাকা রয়েছে সেই শিল্প এলাকাগুলোতে অ্যাভেলেবল। আপনি যদি কোনো শিল্প এলাকায় বসবাস করেন তাহলে এই জিনিসগুলো খুব সহজে পেয়ে যাবেন। তো শিল্প এলাকা কোনগুলো? আমরা জানি যে নারায়ণগঞ্জ, ঢাকা, আশুলিয়া, সাভার, এই এলাকাগুলোতে, তারপরে এ ধরনের যে গার্মেন্টস পোশাক শিল্প যে এলাকাগুলোতে রয়েছে এই এলাকাগুলোতেই আসলে এই গার্মেন্টস অ্যাক্সেসরিসের দোকানগুলো অ্যাভেলেবল। তো সেইখানে আপনি এগুলো পেয়ে যাবেন। তো এছাড়া যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনি কোথা থেকে এই মালগুলো আরও কম রেটে পেয়ে যাবেন সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর যদি আপনি এই মেশিনটা নিতে চান তাহলেও এই নাম্বারে যোগাযোগ করবেন, মাত্র ৩০,০০০ টাকায় কিন্তু আপনি এই মেশিনটা পেয়ে যাবেন। এবং এই ৩০,০০০ টাকার মেশিন দিয়ে আপনি মিনিমাম ৮ থেকে ৯ ধরনের ব্যবসা করতে পারবেন। এবার আসলে দেখ লাভের ব্যাপারটাই, লাভ তো আসলে প্রত্যেক ব্যবসাতেই রয়েছে, এই ব্যবসাতেও অবশ্যই লাভের পরিমাণ বেশ ভালো। যদি আপনি এই ব্যবসাটা করতে চান শুধুমাত্র টি শার্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারেন, কারণ টি শার্টের ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে। তবে অন্যান্য প্রোডাক্টগুলোও চাহিদা রয়েছে, যেমন মগ প্রিন্ট, ক্যাপ প্রিন্ট করা, এছাড়া প্লেট প্রিন্ট করা, এগুলোও বেশ মোটামুটি চাহিদা রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, বনভোজনে, সামাজিক অনুষ্ঠানে এই প্রিন্ট করা, মানে কাস্টম প্রিন্ট করা টি শার্ট, কাস্টম প্রিন্ট করা প্লেট, বাটি ইত্যাদির প্রয়োজন হয়। তো সেই ধরনের প্রতিষ্ঠান যেমন কনভেনশন সেন্টারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, এছাড়া বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, এই ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেদের সাথে যোগাযোগ করতে পারেন, করে তাদের কাছ থেকে অর্ডার নিয়ে কিন্তু আপনি এই পণ্যগুলো বিক্রি বন্দোবস্ত করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এই আমাদের দেশের জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইট দারাজের মাধ্যমেও কিন্তু আপনি এই টি শার্ট বিক্রির ব্যবস্থা করতে পারবেন। এছাড়া ফেসবুকের মাধ্যমেও একটা পেজ করে, সেই পেজের মাধ্যমে বুস্ট করেও কিন্তু আপনি টি শার্ট বিক্রির ব্যবস্থা করতে পারবেন। অর্থাৎ ব্যবসা শুরু করার পর
আপনার বিক্রি নিয়ে এতটা ভাবতে হবে না। যদি আপনি একটু চতুরতার পরিচয় দিতে পারেন তাহলে আপনি নানান পদ্ধতিতে আসলে এই গেঞ্জিগুলো বিক্রির বন্দোবস্ত করতে পারবেন। তবে আমাদের দেশে প্রচুর পাইকারি দোকানও রয়েছে, টি শার্টের এই পাইকারি দোকানগুলোতেও আপনি কিন্তু যোগাযোগ করে বিক্রির ব্যবস্থা করতে পারবেন। অর্থাৎ যদি আপনি ব্যবসা শুরু করেন, বিক্রি করার জন্য আলট অফ অপরচুনিটিস আর ওয়েটিং ফর ইউ। আই হোপ আজকের বিজনেস আইডিয়া আপনার কাছে অনেক ভালো লাগবে, আপনি অবশ্যই উদ্বুদ্ধ হবেন এই ব্যবসাটা শুরু করার জন্য। সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।